আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। মামা মামির দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন মামুনুলের ভাগ্নে। হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের দ্বিতীয় বিয়ে নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সে প্রসঙ্গে এবার মুখ খুলেছেন তার ভাগ্নে মাওলানা এহসানুল হক। এ সংক্রান্তে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন। গতকাল শনিবার 3 এপ্রিল রাতে তিনি ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছেন তার নিচে তুলে ধরা হলো। আমার শ্রদ্ধেয় মামা আল্লামা মামুনুল হককে তার দ্বিতীয় স্ত্রী আমার মামি সহ নারায়ণগঞ্জ রিসোর্টে আক্রমণ করেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক এর পরিবারের সদস্যরা আজ নির্বাক, স্তম্ভিত ও বাকরুদ্ধ। আমরা মজলুম ইয়া আল্লাহ। একজন আলিম তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলেও দুশ্মনদের হাতে এভাবে হেনস্থা হতে হবে? ইয়া আল্লাহ, তুমি আমাদের পরিবারের উপর রহম করো, আমার সম্মানিত মামাকে হেফাজত করো। একজন আলিমের পাঞ্জাবি ছিঁড়ে আমাদের কলিজা ছিঁড়ে দিল ওরা, যারা এমন হয়রানি করলো তাদের বিচার চাই, তুমি সব দেখছো আল্লাহ। মামুনুল হকের ভাগ্নে এবং রাজধানীর জামিয়া রহমানিয়া শিক্ষক মাওলানা এহসানুল হক আরও বলেন, আমার মামা মামির বিয়ে পারিবারিকভাবে হয়েছে, এ বিয়ে কোনো লুকোচুরির বিষয় নয়, অথচ বৈধ সম্পর্কেও সন্ত্রাসীরা নাটক সাজিয়ে কলঙ্কিত করল। ফেসবুকে ভিডিও লাইভের মাধ্যমে হতম্বিত আর কুরচাল করে তাদের মামার পারিবারিক জীবনকে প্রশ্নবিদ্ধ করা হলো। এর মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।